সালামু আলাইকুম। দেখুন, এক একটা চিকেনের লেগ লেগ পিস কত বড় বড়। ওটা হচ্ছে খাসির রান। আমাদের দেশের মতো অতটা মিষ্টি না, অনেক সুস্বাদু। এটা সেমাইয়ের মতো একটা মিষ্টি। আসসালামু আলাইকুম। ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমি আছি ইস্তাম্বুলের খুব প্রসিদ্ধ এলাকা, এটা হচ্ছে তাকসিম স্কোয়ার। এই যে তাকসিম স্কোয়ার, আমার আগেরও একটি ভিডিও আছে, তো দুর্ভাগ্য অনেক সুন্দর করে ভিডিওটি দিয়েছি কিন্তু সবাই দেখেনি। আজকে আবার আসলাম সবাইকে নিয়ে গ্রুপের। এই যে দেখুন কবুতর, এখানে প্রচুর পরিমাণে কবুতর আছে, অনেক সুন্দর। এর তাকসিম স্কোয়ার পাশে তাকসিম পার্ক আছে, আপনারা চাইলে তাকসিম স্কোয়ারটা ঘুরতে পারেন, পার্কে ঘুরতে পারেন। আমি পুরোটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব, অনেক সুন্দর। সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই ট্রেনটি। এই যে দেখুন ট্রেন, এই ইস্তাম্বুলে তাকসিম স্কোয়ারে যখন আসবেন এই ট্রেনটি আপনারা পাবেন, এটাতে চড়তে পারেন, খুবই সুন্দর। বাবুটা খেলা করছে, প্রচুর পরিমাণে কবুতর এখানে। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, তাকসিম স্কোয়ার মসজিদ, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। এই মসজিদে এখন নামাজ পড়ব, তো আমি সৌভাগ্যবান, আগের বারও এখানে নামাজ পড়েছি, এবারও ইনশাল্লাহ পড়ব। এই সেই ট্রেন, তাকসিম স্কোয়ারের ট্রেন। এই ট্রেনে উঠলে পুরো তাকসিম ঘুরে দেখানো যাবে এবং পুরো তাকসিম ঘুরে দেখাবে। কাবাব, টার্কিশ কাবাব কত খাবেন। এই যে তাকসিম স্কোয়ারে এখানে প্রচুর পরিমাণে কাবাবের দোকান আছে, আপনারা চাইলে এখানে খেতে পারেন। অনেক সুন্দর, হাই হাই, অনেক সুন্দর। এখানে কাবাবের দোকান আছে, কাবাব খেতে পারেন সব এখানে। তবে দাম একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়, এখানে সামান্য একটু বেশি নেবে যেহেতু এটা পর্যটন এরিয়া। এখানে একটু দেখুন মানুষ কিভাবে আসছে, এই যে দেখুন মানুষ কিভাবে আসতেছে, এখান থেকে তাকালে অনুমান করতে পারবেন যে কি পরিমাণ মানুষ এখানে হবে। এখানে তিল পরিমাণ জায়গা থাকে না দাঁড়ানো, এত পরিমাণ মানুষ এখানে। এটা হচ্ছে ইস্তিকলাল, এই রোডটার নাম হচ্ছে ইস্তিকলাল। দেখুন এখানকার খাবার, খাবারের ভিডিওগুলো দেখুন কত ধরনের মিষ্টান। এখানে সব হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, কত জাতের মিষ্টি এখানে। তবে আমাদের দেশের মতো অতটা মিষ্টি না, অনেক সুস্বাদু। এটা সেমাইয়ের মতো একটা মিষ্টি, এই দেখুন সেমাইয়ের মতো মিষ্টি। এই রোডের নাম হচ্ছে ইস্তিকলাল, এটা হচ্ছে ইস্তিকলাল রোড। দেখুন কত জাতের খাবার এখানে। সালামু আলাইকুম। দেখুন এক একটা চিকেনের লেগ লেগ পিস কত বড় বড়। ওটা হচ্ছে খাসির রান, খাসির রান। এটা হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স গরুর গোস্ত। দেখুন এটা ছোলা চিকেন, এই যে দেখুন মাস্ত মুরগির রান। এটা কাবাব টিকা, আস্ত মাছ, এই যে দেখুন আস্ত মাছ। এবং এটা হচ্ছে, এটা কিন্তু গম, এটা গম,
এটা যদি মনে করেন কেউ যে এটা ভাত হবে, ভাত না, এটা গম চাউমিন সাদা ভাত। দেখুন এই যে যা খাবেন সব ফ্রেশ। এবং এখানে মিষ্টান্নগুলো আছে, এখানে সালাদ আইটেম, কত জাতের সালাদ এখানে আছে, অবাক হবেন আপনারা দেখে। কোনো ধরনের ধুলোবালির নামগন্ধ নেই এখানকার খাবার। তা আমরা আজকে দুপুরে খাবো, আজকে দুপুরে খাবো এই যে পায়া, আজ তো পায়া খাবো, অসম্ভব। একটু বাইরে থেকে দেখাই, দেখুন ইনি এই যে খাবারের যা অর্ডার দিবেন, এই যে কেবাবগুলো তিনি করছেন, এই যে এটা হচ্ছে চিকেনের উইংস, মুরগির উইংসগুলো ডানা, এই যে এখানে মানুষ আর মানুষ, মানুষের অভাব নেই। এই যে দেখুন এখানে মানুষ সমানে আসতেছে, প্রচুর পরিমাণে মানুষ এসে এই জায়গাটা ভরে যাবে, অসম্ভব সুন্দর একটি জায়গা। আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে ইস্তিকলাল, এই রাস্তাটার নাম, অসম্ভব সুন্দর একটি জায়গা। যদিও আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, কারণ মিউজিক আছে, মিউজিকের কারণে কিছুটা ভিডিও কম করতে হবে, কারণ প্রচুর চতুর্পাশে দোকানে মিউজিক চলছে। খাবারগুলো এত সুস্বাদু বলার মতো না। এদেশের মানুষ কতটা ভোজন রসিক, সারা দুনিয়ার মানুষ নিরাপদ খাদ্য গ্রহণ করে, আর আমরা যে খাবার খাই, আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন যারা খাদ্যে ভেজাল দেন। Yeah.